অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা রাতারাতি আটকে দিয়ে ভাইরাল হয়ে গেছেন শিব ঠাকুর মণ্ডল। আর এবার কিন্তু সত্যি সত্যিই তার কপাল পুড়তে চলেছে, কারণ অনুব্রত মণ্ডলের মামলাটি আজ উঠেছিল দুবরাজপুর আদালতে ইডির করা একটা আবেদন, এবং সেই আবেদনের ভিত্তিতে মামলাটি উঠেছিল দুবরাজপুর আদালতে এবং আদালতের বিচারকের কড়া নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কার ষড়যন্ত্রে, কাদের নির্দেশে এভাবে ষড়যন্ত্র করা হলো এবং অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকে দেওয়া হলো, সেই তদন্ত কিন্তু এবার শুরু করতে চলেছে ইডি। এবং আদালতের স্পষ্ট নির্দেশ, গ্রিন সিগন্যাল কিন্তু এবার এসেছে, কপাল পুড়তে চলেছে শিব ঠাকুর সহ ষড়যন্ত্রকারীদের। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি কাদের ষড়যন্ত্রে, মামলার কপি চাইল ইডি, আবেদনের মান্যতা আদালতের। এবার দুবরাজপুর সংক্রান্ত অনুব্রত মণ্ডলের মামলায় এফআইআরের কপি ও অন্যান্য নথি চেয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই দাবিকে এদিন মান্যতা দিল আদালত। ইডির দাবি ছিল অনুব্রত দিল্লি যাত্রা আটকাতে এটা সাজানো গ্রেপ্তারি, তাই এই মামলার পিছনে কারা রয়েছে সে বিষয়ে জানতে চেয়েছিল ইডি। এবার সেই দাবি কি মান্যতা দিল দুবরাজপুর আদালত? জানা গেছে এদিন সরকারি আইনজীবী বলেন তাদের কাছে আবেদনের কোনো কপি আসেনি, এদিকে আবেদনের কপি দিতে হবে। এরপরে বিচারপতি জানতে চান ইডির আইনজীবী এই ধরনের আবেদনের কপি দিতে পারবেন কি না। জবাবে ইডির আইনজীবী সম্মতি দেন। এরপর বিচারপতি লিখিত অর্ডারে আইনজীবী সরকারি আইনজীবীকে আবেদনের কপি দেন। ইডির আরও দাবি, অভিযোগপত্রে ঘটনা কোন সময়ে ঘটেছে তা স্পষ্টভাবে উল্লেখ নেই। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবে বলেও উল্লেখ করেছে ইডি। কিছুক্ষণ স্থগিত থাকার পর ফের শুনানি শুরু হলে ইডির আইনজীবী বলেন, আমরা অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছিলাম, আমাদের একটা মামলা দিল্লি হাইকোর্টে চলছে। 19 তারিখে অর্থাৎ আমরা যেদিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চেয়েছিলাম সেদিনই অন্য একটি মামলায় তাঁকে এখানে গ্রেপ্তার করা হলো। আমরা মনে করছি পুরোটাই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রাকে আটকানোর প্রচেষ্টা করা হচ্ছে এবং তার এই গ্রেপ্তারির ঘটনাটি পুরোটাই সাজানো। আমাদের এটা খুঁজে বের করতে হবে এর পিছনে কারা রয়েছে। এফআইআর কপি না পেলে এর পিছনে কারা রয়েছে তা জানতে পারবো না। অনিচ্ছাকৃত খুনের মামলায় আপাতত বীরভূমে পুলিশি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে আগামী 9 জানুয়ারি পর্যন্ত তাকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি, এমনটাই নির্দেশ দিল্লি হাইকোর্টের। রাউশ এভিনিউ আদালতের নির্দেশের পর এমনই স্থগিতাদেশ জারি করা হয়েছে। আপাতত 9 জানুয়ারি পর্যন্ত কার্যত স্বস্তি বীরভূম জেলার তৃণমূল সভাপতির। পরবর্তী শুনানি 9 জানুয়ারি হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আপাতত 19 দিন তাকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি, তবে এই 19 দিনের মধ্যেই কিন্তু ইডি খুঁজে বের করতে চাইছে কাদের ষড়যন্ত্রে এভাবে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকানো হলো, এর নেপথ্যে কারা রয়েছেন সেই তদন্তই কিন্তু এবার শুরু করতে চলেছে ইডি। এবং তার প্রাথমিক ধাপ কিন্তু, এবং তার পারমিশনও কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছে দুবরাজপুর আদালতের কাছ থেকে। বিচারক স্পষ্ট করে দিয়েছেন অনুব্রত মামলার যে এফআইআরের কপি, সেই এফআইআরের কপি কিন্তু দিতে হবে ইডিকে এবং ইডি তদন্ত চালাবে। অর্থাৎ কপাল পুড়তে চলেছে এবার শিব ঠাকুর মণ্ডলের। আর শিব ঠাকুর মণ্ডলের অভিযোগটি যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, কিন্তু শিব ঠাকুর মণ্ডলের অভিযোগটি যদি সাজানো হয় তাহলে কিন্তু বিপদ কয়েক গুণ বেড়ে গেল। শুধু শিব ঠাকুরের নয়, এর নেপথ্যে যারা আছেন তাদেরও যে বিপদ বাড়তে চলেছে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল। তবে ইডি যেটা জানিয়েছে আজ আদালতে, অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য এবার ইডি সুপ্রিম কোর্টে যেতে চলেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় ধামাকাদার খবর, সুপ্রিম কোর্টে যেতে চলেছে ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে, নাছোড়বান্দা ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। বন্ধুরা, আমাদের চোখ থাকবে ইডির অ্যাক্টিভিটির উপর, ইডি অনুব্রত মণ্ডলকে নিয়ে এবং এই যে কেস, এই কেস নিয়ে কী স্টেপ নেয় সেই সব দিকে আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।